করোনা সংকটে ব্যাপক লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে টোকিওর জনপ্রিয় কাবে মনস্টার ক্যাফে। রঙিন পোশাকে নাচ, গান ও পানাহারের জন্য বিখ্যাত জাপানের এই ক্যাফে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সম্প্রতি শেষ শো প্রদর্শন করেন সেখানকার পারফর্মাররা। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। জাপানের রাজধানী টোকিওর কাওয়াই মনস্টার ক্যাফে পর্যটকের কাছে ছিল অন্যতম আকর্ষণীয় স্থান। এই ক্যাফেতে মূলত সুন্দর ও উজ্জ্বল রঙিন পোশাকে পারফর্মারদের নাচ গান দিয়ে কাস্টমারদের মন ভরিয়ে রাখত। সাথে ছিল আকর্ষণীয় ও মজার খাবার। রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ান, গায়িকা দুয়ালিপা এবং কে পপ গ্রুপের জেনিয়ারও এই ক্যাফেতে ঘুরে গেছেন। করোনা ভাইরাসের কারণে পর্যটক না আসায় 5 বছর ধরে চলা ক্যাফেটি অনেকটাই শূন্য পড়েছিল। ম্যানেজার জানান, খদ্দেরের অভাবে চরম লোকসানে পড়েছে তারা। 2020 অলিম্পিককে সামনে রেখে বেশ অর্থ খরচ করে নতুনত্ব আনা হয়েছিল ক্যাফেতে। করোনার কারণে বিদেশি গ্রাহক কমে যাওয়ায় ক্যাফেটি চালাতে হিমশিম খেতে হচ্ছে। 31 জানুয়ারি ছিল ক্যাফেটির শেষ দিন। ভিন্ন আমেজে নানা আয়োজন করা হয় সেদিন। নাচ গান রঙিন পোশাকে কষ্ট নিয়ে দিনটি উদযাপন করেন কর্মীরা। খুব খারাপ লাগছে, 5 বছরে অনেকবার এই ক্যাফেতে এসেছি, আমার খুব প্রিয় এই জায়গাটি। জাপানের ট্যুরিজম অর্গানাইজেশনের হিসেবে করোনাকালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় 98% কমে গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।